আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন 24 এর অ্যানালাইসিস অনুষ্ঠানে। সাথে আছি নূপুর চৌধুরী। সোমবার থেকে বৃহস্পতিবার রাত 10টা থেকে 11টা সরাসরি সম্প্রচারিত হয় টিভিএন 24 টেলিভিশনের এই অনুষ্ঠানটি, এবং আমরা সংবাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, আপনাদের প্রশ্ন নিব, নিব মতামত। তবে শুরুতে আজকের যে সম্মানিত দুজন অতিথি আছেন, সে দুজন অতিথির সাথে আমরা পরিচয় করে দিচ্ছি। আমরা পেয়েছি মোহাম্মদ মালেক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, এবং আমরা পেয়েছি অ্যাটর্নি শেখ সেলিম, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং সেই সাথে দর্শক বলে রাখতে চাই, 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি, সরাসরি আছি www.facebook.com/tvn24usa। আমরা সরাসরি আপনাদের প্রশ্নের মতামত নিব, এবং আপনারা যদি সাম্প্রতিক বিষয় নিয়ে কিছু জানতে চান কিংবা অভিবাসন নিয়ে কোনো প্রশ্ন থাকে, সেটিও আপনারা করতে পারবেন। তবে শুরুতেই মোহাম্মদ মালেক এবং অ্যাটর্নি শেখ সেলিম, আজকে সারাদিনের যে ঘটনা বলি, আমরা যদি বলি স্বাস্থ্য বিল, নর্থ কোরিয়া ইস্যু, সেই সাথে রোহিঙ্গা, সবকিছুই গুরুত্বপূর্ণ, তবে আবারও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাস্থ্য বিল নিয়ে ব্যর্থ হয়েছেন, সেই নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, রিপাবলিকানরা তুলতে পারলেন না সিনেটে। সেই প্রতিবেদনটি দেখে এসে এই বিষয়ে আমরা খুব সংক্ষিপ্ত আকারে কথা বলব। আবারও ব্যর্থ হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্যর্থ হলেন রিপাবলিকান সদস্যরাও, সিনেটে তুলতে পারলেন না রিপাবলিকানদের নতুন সংশোধিত স্বাস্থ্য বিল, গ্রাহাম ক্যাসিডি নামে যে পরিচিত বিলটি। We made the decision since we don't have the votes, we will postpone that vote. It's not because of the substance of the idea, it's because of the process, the hand we were dealt. মঙ্গলবার ক্যাপিটল হিলে রিপাবলিকানদের এক মধ্যাহ্ন ভোজে এই সিদ্ধান্তের কথা জানান সিনেট মেজরিটি লিডার মিচ ম্যাককনেল। গ্রাহাম ক্যাসিডি সংশোধিত স্বাস্থ্য বিল নিয়ে প্রথমেই হোঁচট আসে রিপাবলিকান সিনেটর জন ম্যাককেনের কাছ থেকে। সিনেটের শুনানির আগেই তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন এই বিলে সমর্থন দিবেন না তিনি। সিনেট শুনানির সময়ও বিক্ষোভের মুখে পড়তে হয় রিপাবলিকানদের। বিল পাশে রিপাবলিকানদের প্রয়োজন ছিল 50 জন সদস্যদের সমর্থন, তবে প্রয়োজনীয় সংখ্যক রিপাবলিকান সিনেটের সমর্থন না পাওয়াতে এটি আর সিনেটে তোলা হলো না। তহবিল সংগ্রহ সরকারকে আরো বেশি স্বাধীনতা দেয়া ছিল গ্রাহাম ক্যাসিডি বিলে। জনসংখ্যা এবং মাথাপিছু আয়ের উপর নির্ভর করে তহবিল সংগ্রহের কথা বলা ছিল এই বিলে। এই বিলে নতুনদের অগ্রাধিকার দেয়া হলো, বয়স্কদের গুরুত্ব দেয়নি এই বিলে। ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা ছিল বয়স্কদের। সেই সাথে কংগ্রেসনাল বাজেট অফিসের রিপোর্টও ছিল ভয়াবহ, 133 বিলিয়নের বাজেট ঘাটতি কমালেও এর ফলে আশঙ্কা করা হয়েছিল স্বাস্থ্য বিমা হারাবে মিলিয়নেরও বেশি মানুষ। এর আগে ওবামা কেয়ার বাতিল করে আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট নামে পরিচিত রিপাবলিকানদের স্বাস্থ্য বিলটি হাউসে পাশ হলো, সিনেটে বারবার সংশোধন করেও কোনোভাবে কোনো স্বাস্থ্য বিল পাশ করাতে পারছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে একই কাতারে রিপাবলিকানদের আনতেও পারছেন না প্রেসিডেন্ট। তাই বলা যায় আবারও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে হোঁচট খেলেন সিনেটে। নূপুর চৌধুরী, টিভিএন 24, নিউ ইয়র্ক। প্রতিবেদনটি দেখলাম মোহাম্মদ মালেক, আপনার বিশ্লেষণটি যদি জানতে চাই। আসলে বিষয়টি তো নতুন নয়, এটি তো প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম একটা প্রতিশ্রুতি। তিনি চেষ্টা অনেকভাবে অনেকদিন ধরেই করছেন, তো আজকে যেটি প্রত্যাহার করা হলো, অর্থাৎ সিনেটে নেওয়া হচ্ছে না, এটি কিন্তু আগেই টের পাওয়া যাচ্ছিল। তার কারণ হলো যে এই জন ম্যাকেইন তো শুরুতেই বলে দিলেন তিনি এটা সমর্থন করবেন না, তার সাথে সুজান কলিন্স, এরপরে একই কাতারে রেন পল, টেট্রোস তারা থাকলো। তো যেখানে 50টি ভোট অবশ্যই প্রয়োজন, সেখানে তো 50টি ভোট হচ্ছে না, এটি জানার পরে আর এটা তার সিনেটে দেওয়ার কোনো অবকাশ নাই। তো আসলে বিষয়টি দেখেন যে কেন হচ্ছে না, তার কারণ এই রিপাবলিকানদের মধ্যে অনেকেই আছেন, প্রায় সবাই আমরা যদি মনে করে থাকি, সেটি হলো যে তারা অ্যাফোর্ডেবল কেয়ার বিল, যেটা মানে ওবামা কেয়ার যেটাকে আমরা বলে থাকি, সেটা রিপ্লেসমেন্ট হয়তো চাচ্ছেন, কিন্তু তার মানে এই না যে তার চেয়ে খারাপ একটা জিনিস সেটাকে রিপ্লেস করবে। তো এটি একজন জনপ্রতিনিধি হিসেবে, একজন সিনেটর, সেটা নিশ্চয়ই যে দলই করেন না কেন সেটা সমর্থন দিবেন না, তার কারণ আলটিমেটলি তো তাকে আবার জনগণের কাছে ভোটের জন্য জবাবদিহিতা আছে, মধ্যবর্তী নির্বাচন একেবারে কাছে। এই নির্বাচন অনেকেরই ভাগ্য নির্ধারণ হবে যে তারা কখন কোথায়
কোন বিষয়টিতে তারা তাদের অপিনিয়ন বা সমর্থন দিয়েছেন, এটি কিন্তু ভোটাররা কাউন্ট করবে, কাজে সেটি বিবেচ্য সবার আগে। তো যেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যারা জনগণ, অর্থাৎ জনগণ মোটা দাগে জনগণ বঞ্চিত হবে স্বাস্থ্য সুবিধা থেকে, সেখানে সিনেটররা যেতে পারবে সমর্থন দিবেন না, এটাই স্বাভাবিক। অ্যাটর্নি শেখ সেলিম, আপনার কাছে যদি খুব সংক্ষেপে এই বিষয়টি জানতে চাই। ওয়েল, এই রিপাবলিকানদের ব্যর্থতার পিছনে আসলে ওদের নামেই আছে রিপিল অ্যান্ড রিপ্লেস। এখন রিপাবলিকান সেনেটরদের একটা বিরাট অংশ তারা টোটালি ওবামা কেয়ার রিপিল চায়, আর কিছু অংশ আছে ওকে আমরা যেটা রিপিল করে দেবো, 25 মিলিয়ন লোক ইনসিওর্ড হয়েছে, এই 25 মিলিয়ন লোকের বিকল্প কোথায়, এদের 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 একটা বিকল্প ব্যবস্থা। সো ওরা রিপিল অ্যান্ড রিপ্লেস দুইটাই চায়। এখন রিপ্লেসও করতে হবে সামথিং বেটার, তার কারণ না হলে তার পলিটিক্যাল গেনটা হচ্ছে না। রিপ্লেস করতে হবে সামথিং বেটার, যেমন ধরেন জন ম্যাকেইন বলছে, লিসা মুসকিম, সুজান কলিন্স, এই সমস্ত কনস্টিটিউয়েন্টস আছে, তারা ফেয়ারলি দেখছে যে এই যে বিল যেটা ছিল এইটা যেমন মেডিকেয়ার এক্সটেনশন হবে না, এবং কিছুটা বাজেট ঘাটলি হইলেও তারপরে বহু লোক এইটার বেনিফিট হারাবে, প্রি এক্সিস্টিং কন্ডিশন দিয়ে দেওয়া হবে স্টেট গভর্নমেন্টের পরে, অ্যান্ড বহু স্টেট গভর্নমেন্ট এই প্রি এক্সিস্টিং কন্ডিশনের মানে ম্যান্ডেটরি করতে চায় না, তাতে বহু লোক মারা যাবে। সো এই সবগুলা মিলায়, সবগুলা ক্যাম্প মিলায়ে এটা সম্ভব হচ্ছে না, সম্ভব হচ্ছে না। আর আরেকটা আরেকটা বড় ব্যর্থতা হচ্ছে যে রিপাবলিকানরা একা করতে চাচ্ছে এটা, যেমন ডেমোক্রাটদের পার্টিসিপেশন মানে বাইপার্টিজান দিয়ে সামথিং বেটার কুড কাম আপ, সেটা হচ্ছে না। জি, একজন আছেন, কে আছেন আমাদের সাথে? জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপা প্রশ্নটি করুন। প্রশ্নটা শেখ সেলিম অ্যাটর্নি আছেন, আপনি প্রশ্নটি করুন। আচ্ছা, আমার মেয়ে আন্ডার এইজ, আমরা আসছি এদেশে, আপা আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিতে হবে, একটানে প্রশ্ন করবেন, তারপর উত্তর শোনার জন্য টেলিভিশনের ভলিউমটি বাড়াবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা জানতাম না যে তার বাবা সিটিজেন, সে অটো সিটিজেন। জি, তারপর আপা? পরে 5 বছর 4 বছর 9 মাস পূর্ণ হওয়ার পর অ্যাপ্লাই করি। আপনারা কি জানতে চাচ্ছেন? এখন জানতে চাচ্ছি, আমরা ও সিটিজেনের ডেট পড়ছিল, পরীক্ষাও দিছে, পরীক্ষা হওয়ার পর ওকে সিটিজেনশিপ করে নাই, বলছে যেহেতু তুমি আগেই সিটিজেন, তুমি এই পেপার, তোমার আব্বু সিটিজেনের সার্টিফিকেট আরো কিছু পেপার ওই সময়কার যখন আমরা আমেরিকাতে আসছি এগুলি জমা দাও। তো আমরা ওগুলি জমা দিচ্ছি ওদের ওই লেটারটা সহ। তো এক মাস হয়ে গেছে আমরা জমা দিছি, এখন আমরা কতদিন লাগতে পারে বা এর পরবর্তী? ধন্যবাদ আপা। এখানে আপনার ইয়েস, আপনার বাচ্চা সিটিজেন, কিন্তু আপনি যদি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে থাকেন, অর্থাৎ ফর্ম N-400 যেটা, ওইটা অ্যাপ্লাই করে থাকেন, তাহলে ওইটা তারা বাতিল করে দেবে। তার কারণ ওই ফর্মে যারা নন সিটিজেন সেইটাই গ্রান্ট করা যায় সিটিজেনশিপ। ওনার আর একটা ফর্ম আছে বলে N-600, ওইটা জমা দিতে বলবে আপনার, তখন আপনার বাচ্চার সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়ে যাবে। এমনি সে সিটিজেন, তার ওই সমস্ত প্রমাণ নিয়ে, তার বাবার, তার বার্থ সার্টিফিকেট, তার গ্রিন কার্ড, তার বাবার সিটিজেনশিপ সার্টিফিকেটে পোস্ট অফিসে নিয়ে গেলে পাসপোর্ট পেয়ে যাবে, কিন্তু ওই সার্টিফিকেটটা পাইতিলে পরে নতুন করে অ্যাপ্লাই করতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আবু সেলিম ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল। জি, প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে, আমার ওয়াইফ প্রায় আপনার সিটিজেনশিপ পরীক্ষা পাস করেছে, প্রায় 8 মাস হয়ে গেছে, এখনো তার ওদের চিঠি আসে নাই। এর ভিতরে আমরা ফেডারেল প্রজেক্ট গিয়েছিলাম, তারা বলছে আপনারা আমাদের সেকেন্ড অফিসার দেখতেছে, আপনি একটু ওয়েট করেন, চলে আসবে, আপনাদের মেলে যাবে। তারপর আমরা আরো 2-3 মাস ওয়েট করলাম, তখনও আসে নাই। এরপরে আমরা না আসার কারণে আমরা আমাদের এলাকার যে কংগ্রেসম্যান আছে তাদের কাছে গেলাম, দেখো আমার ওয়াইফের 8-9 মাস হয়ে গেছে, ওদের চিঠি আসতেছে না, রিজন কি তাও জানায় না। তো কংগ্রেসম্যান সব কাগজগুলি ও ফ্যাক্স করে পাঠানোর পরে ওখান থেকে ওরা 30 অক্টোবর রিপ্লাই দিছে যে সামনে সামনে কিছু মেল করে পাঠাবে।
কিন্তু ওটাও আপনি 30 অক্টোবর থেকে এই পর্যন্ত আপনি 26 30 আগস্ট 26 দিন চলে গেছে, তার মধ্যে এখনো উত্তর চিঠি আসে নাই। এখন কি করতে পারি আমরা এখন? এছাড়া কিংবা এখনো যদি না আসে তাহলে কি আমরা কোনো লয়ার ধরলে ভালো হবে? লিগাল অবশ্যই কিছু করা যায়, সেটা ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে কেস দিয়ে ওনার সিটিজেন ডিক্লেয়ার কথা বলা যায়, যেহেতু 4 মাসের বেশি পেন্ডিং আছে। সো কিন্তু সেটা আপনার দরকার হবে না, সেটা এক্সপেন্সিভ, সেটা লয়ারে ফি দিতে হবে, কোর্টে দৌড়াদৌড়ি আপনাদের করতে হবে না, লয়ারে করতে হবে, সেটা আপনার দরকার নেই। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? হ্যালো, আমি হ্যালো, আসসালামু আলাইকুম আপু, আমি ফারজানা বলছিলাম ব্রুকলিন থেকে। জি আপা, আপনার প্রশ্নটি করুন। আমি আসলে প্রশ্ন করতে চাইছিলাম সেলিম স্যারকে। জি জি, আমার সিস্টার ইন ল এর জন্য আমার শ্বশুর যখন সিটিজেন ছিল উনি অ্যাপ্লাই করে গিয়েছে, বাট ওনার আপনার অ্যাপ্রুভাল লেটার আসছে, তারপরে ভিসা ফি আমরা দিয়ে অ্যাফিডেভিট ফিটার দিয়েছি, তখন আমার শ্বশুর মারা গিয়েছে। তো এরপরে কেসটা আজকে অনেক দিন ধরে হোল্ড হয়ে আছে, ওরা আমাদেরকে বলতে যাচ্ছে যে মানে আমরা ভিসা ফি দেওয়ার জন্য, এখন আমার হাজবেন্ড কি ওনার জন্য অ্যাপ্লাই করলে উনি কি এখানে আসতে পারবেন কিনা, ওই টাইপের কোনো ওয়ে আছে কিনা, আমি আসলে এই ব্যাপারটা নিয়ে জানতে চাই। অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে। এইটা একটু কমপ্লিকেটেড, তার কারণ পিটিশনার আপনার শ্বশুর ছিল, পিটিশনার মারা গেলে ওনার পিটিশনটার সাথে মারা যায়, সেটা একটা বড় প্রবলেম। কিন্তু আপনার সিস্টার ইন ল বা তার ছেলে মেয়ে কেউ যদি আমেরিকায় থেকে থাকে, যে সময় উনি মারা গেছে বা যে সময় পিটিশনটা করেছে, তাহলে হয়তো এই পিটিশনটা বাঁচানো যাইতে পারে আপনার হাজব্যান্ডের দিয়ে, কিন্তু তাই ছাড়া ওই পিটিশনে উনরা আসতে পারবেন না। আপনার হাজব্যান্ডই যত শীঘ্রই পারেন করে দেওয়া উচিত, অ্যাপ্লাই করে দেওয়া উচিত। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে? আপনার মেয়ে তো সিটিজেন ছিল, সুতরাং গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করে দিতে পারেন আপনার মেয়ে জামার জন্য, প্লাস ওর সিটিজেনশিপের জন্য পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। তো পাসপোর্টটা হয়ে গেলে সেটা দিয়েও করতে পারেন, সেটা করতে পারেন। কতদিন লাগবে সেটা বলা যাচ্ছে না, যে কোনো সময় চলে আসতে পারে, কিন্তু ওইটা আপনাদের না হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু রং অ্যাপ্লিকেশন করা হয়েছে, ঠিক আছে? জি, ওইটার জন্য অপেক্ষা না করাই বেটার। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? সমাগম আপু, আমি জামিল বলছিলাম উডসেট থেকে। সেলিম স্যারের সাথে একটা প্রশ্ন রাখলাম। জি, টিভি অ্যানালাইসিস প্রোগ্রামটা আমি মিস করি না, আমার খুবই ভালো লাগে, বাট ইদানিং আমাদের দেশে যেটা হইতেছে দেখতেছেন যে মায়ানমার থেকে যে দুর্বিষহ অবস্থাতে নিরীহ লোকগুলো ফিরতেছে, এই কিন্তু এইটার ব্যাপারে কিন্তু খুব একটা বেশি কাউ প্রশ্ন রাখতে দেখি না, এটা কিভাবে এই সলিউশনটা যে হবে। তাই প্রেজেন্ট সিচুয়েশনটার উপরে আমি মনে করি যে আমাদের দর্শকদের উচিত যে অন্তত আপাতত কে আসছে, এই ভিসা ওই ভিসা এগুলো বাদ দিয়ে এইটার উপরে আমার মনে হয় এটা অ্যানালাইসিস করলে একটু ভালো হয়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এটি যেমন আপনার ব্যক্তিগত মতামত, ঠিক তেমনি অন্য দর্শকরা যখন প্রশ্ন করে তাদের ব্যক্তিগত বিষয়ে, সেটিও কিন্তু তাদের ব্যক্তিগত মতামত। তবে আপনার মিয়ানমারের ইস্যুটি নিয়ে আমি মোহাম্মদ মানিকা আপনার কাছ থেকে উত্তর জানতে চাচ্ছি। আমরা দেখছি যে 1978 সাল পরবর্তীতে এই মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুটি কিন্তু আজকের না, সে 78 সালের পরের থেকে ভয়াবহ রূপ নিয়েছে। বাংলাদেশের জন্য এই সমস্যাটি সমাধান করা, হয়তো সাময়িকভাবে এই পুনর্বাসন করা কিংবা ত্রাণ দেয়া, সেটি সাময়িকভাবে ক্ষণস্থায়ীভাবে সম্ভব, কিন্তু দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানের জন্য অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য দরকার। এক্ষেত্রে আপনার কি মতামত, বিশ্লেষণটি? আসলে দেখুন, এই এই বিষয়টি কিন্তু আসলে খুব মানে দু একটি কথায় বলা যাবে না, কারণ আমরা কিন্তু এই আপনি যে প্রশ্নটা করলেন এটার উত্তর হবে একটা খণ্ডিত আকারে একটা কিছু বলা। মিয়ানমার সমস্যাটা যেটা এখন রাখাইনদের নিয়ে যেটা কিংবা রোহিঙ্গাদের নিয়ে যে সমস্যাটা হয়েছে, এটি কিন্তু একটি একটা বিশাল ব্যাপার। এটা একটা প্রেক্ষিত আছে, ঐতিহাসিক ভিত্তি আছে, তারপরে এর আমরা এখন যেটা দেখছি শুধু মানবিক বিপর্যয়ের জিনিসটা দেখছি,
কিন্তু আপনি যেটা বললেন যে 1978 থেকে এটি শুরু, আসলে তা না, কিন্তু এটি সমস্যা অনেক, এটি ভয়াবহ রূপ নিয়েছে কিন্তু 78, রাইট, এক্স্যাক্টলি, কিন্তু আসলে এটি বুঝতে গেলে আমি সংক্ষেপে দু একটি প্রেক্ষাপটটা বলি, তাহলে এই বর্তমান প্রেক্ষিতে কি করণীয় বা কি করা উচিত বাংলাদেশেরই বা কি করা উচিত বাংলাদেশের সমস্যা কতটুকু বাংলাদেশকে প্রভাবিত করবে সেটা নিয়ে কথা বলা যাবে। সেটি হলো দেখুন, আসলে বার্মা, কিন্তু বার্মিজটা হলো জাতিগতভাবে বার্মিজের মেজরিটি, সেখানে আরও কিছু নৃতাত্ত্বিক বা অন্যান্য জাতিগোষ্ঠী ছিল, নিয়েই বার্মা ছিল বহু আগে থেকে। আপনি যদি রোহিঙ্গাদের দেখেন, এদের কিন্তু মুসলমান হয়েছে অনেক আগে, 8th century থেকে 9th century মধ্যে অ্যারাবিয়ান ধর্মপ্রচারটা সেখানে যায় এবং সেখানে এই রোহিঙ্গারা মুসলিম ধর্ম গ্রহণ করে। তো তারপরে যেটা, তার মানে হলো এটি হাজার বছরের পুরাতন একটি জাতি সেখানে। তো আমি বলতে চাই এত পিছনে না যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে যদি আপনি দেখেন, সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু বার্মা ব্রিটিশের অধীনে ছিল। যখন জাপানের সাথে ব্রিটেনের যুদ্ধ শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে, তখন কিন্তু বার্মিজরা জাপানের পক্ষ নেয় এবং অন্যান্য জাতিগোষ্ঠী যারা তারা কিন্তু ব্রিটিশদের পক্ষে থাকে। তখন জাপানের যে জেনারেল ছিল তু জো, ওই সময়ের যে জেনারেল জাপানের, তিনি কী করেন, বার্মা থেকে 30 জন বার্মিজ যুবককে নিয়ে যান, নিয়ে যে তাদেরকে সামরিক প্রশিক্ষণ দান করেন। তার নেতা ছিলেন অং সান। সেই অং সানের নেতৃত্বে তখনই ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মিজ ইন্ডিপেন্ডেন্স আর্মি গঠন হয়, এবং পরবর্তীতে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হয়ে গেল, যখন স্বাধীনতা আন্দোলনটা আরও তীব্র হলো, তখন একটা ইন্টারিম, অর্থাৎ প্রি লিবারেশন ইন্টারিম গভর্নমেন্ট হয়। সেই গভর্নমেন্টের প্রধানমন্ত্রী ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী ছিল অং সান। তো তার বিরোধী গ্রুপ কিন্তু 1947 ওই মন্ত্রিপরিষদের মিটিং চলাকালীন সময়ে অং সানকে হত্যা করে, সমস্ত মন্ত্রিসভা সহ। তো করে তারপরে তো স্বাধীন হলো, 1948 বার্মা স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পরে কিন্তু যখন প্রথম গভর্নমেন্ট হলো 1948, ও নো প্রথম প্রধানমন্ত্রী হলেন, তিনি কিন্তু ওই 30 জনের একজন। তো তিনি হয়েই তার সময় থেকে এটি বেসিক্যালি শুরু হয়। পরবর্তীতে 1962 যখন জেনারেল নে উইন বার্মার প্রধানমন্ত্রী হলেন, তো হয়েই তিনি যে কাজটা করলেন, এই এথনিক ক্লিনজিংয়ের কাজটা শুরু করলেন, যে কেবলমাত্র বার্মিজরাই থাকবে এখানে, অন্য কোনো জাতিগোষ্ঠী থাকতে দেবে না। এবং তার প্রথম আঘাতটি ছিল আরেকটা জাতিগোষ্ঠী, ছিল ক্যারেন। ক্যারেনটা ছিল থাই সীমান্তের নিকটবর্তী এবং অনেকটা থাইদের সাথে সম্পর্কিত, এবং তাদেরকে এরকম, এই আজকে যে রোহিঙ্গা হত্যা দেখছেন তার চেয়ে ভয়াবহ হত্যা করা হয় তাদেরকে, এবং যারা বেঁচে ছিল অল্প সংখ্যক তারা পালিয়ে থাইল্যান্ডে চলে যায়, পালিয়ে থাকে। আমরা আসবো আপনার এই প্রসঙ্গ থেকে আমরা শেষ করব, তবে অনেকক্ষণ ধরে একজন ফোনে আছেন, সে প্রশ্নটি আমাদের নিতে হচ্ছে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেকক্ষণ ধরে আপনাকে অপেক্ষা করেছি। জি, আমি মোহাম্মদ আলী বলছি, নিউ জার্সি থেকে। জি, করুন আপনার প্রশ্নটি। আচ্ছা, আমার হচ্ছে আপনাদের সমস্যা বলতে আছে, সেটা হচ্ছে আমার নাম মোহাম্মদ আলী, আমি বাংলাদেশ থেকে আছি 2017 সালে, 2017 এসেছি আমেরিকাতে। তো আমার নামের সাথে আর এক ব্যক্তির নাম, ডেট অফ বার্থ মিলে গেছে। আমি যখন ড্রাইভিং লাইসেন্স নিতে গিয়েছি তখন সমস্যা দেখা দিয়েছে, বলে যে আপনার নামের সাথে একই ব্যক্তির নাম মিলে গেছে, ওই ও ব্যক্তি 2002 সালের কেস, তার বিরুদ্ধে কেস আছে, আপনাকে তো দেওয়া যাবে না। আমি বললাম, আমি আসলাম 2017 সালে, 2002 সালের ব্যক্তি, একই নাম, একই জন্ম তারিখ। তো আমাকে অনেক ঘোরাঘুরি করেছে, তো একবার বলে যে এই অফিসে যান, আর বলে যে ওখানে যান, আর বলে যে কোর্টে যান, কোর্টে বেশ হয়রান হয়েছে, কোর্ট থেকে আমাকে রিলিজ দিয়েছে, কিন্তু ওই ব্যক্তির নামের সাথে আমার নাম এবং ডেট অফ বার্থ, এই যে হয়রানের মধ্যে পড়েছি আমি। এখন কি করবেন? জি, অসংখ্য ধন্যবাদ। অ্যাটর্নি শেখ সেলিম ভাই, ডিএমবির বিরুদ্ধে কেস দেওয়া যায়। আর একটা ব্যাপার হচ্ছে কি, আপনার ওখানে যে বলা উচিত যে ডিএমবিতে, অলমোস্ট সব ডিএমবিতে আপনার আর এক মোহাম্মদ আলীর তো একটা ফটো আছে ওখানে, সেই ফটো তার ফিঙ্গারপ্রিন্ট আছে, আপনার তো সেই ফটো নাই। দুই মোহাম্মদ আলী নাম, ডেট অফ বার্থ হইলেও এক হইলেও, হ্যাঁ হ্যাঁ, তো ফাদার মাদারের নাম, মাদার্সের মেইডের নাম টাম ডিফারেন্ট হইতে পারে। সো এইগুলা ফ্যাক্টটা স্ট্রেস করা উচিত। আপনি বরং কোন লয়ার নিয়ে যাইতে পারেন, যারা যে দুই চার ধমক দিলে হয়তো ঠিক হয়ে যাইতে পারে, অথবা লেটার দিলে,
লেটার ফেটার দিয়ে স্ট্রং লেটার দিয়ে আমার যদি কোর্টে দিতে হয় তা ডিএম এর পরে খরচা চাপাই দেবো, তা তো কাজ হইতে পারে। সো আচ্ছা অসংখ্য ধন্যবাদ। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শারমিন বলছি কুইন্স থেকে। জি আপা, আপনার প্রশ্নটি? জি, আমার একটা প্রশ্ন ছিল, আমি গ্রিন কার্ড পেয়েছি, প্রায় 12 বছর চলছে, এখনো সিটিজেন হয়নি, নেক্সট ইয়ার হওয়ার কথা। তো আমি আমার স্পাউস কে এখানে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস যেটাকে বলে সেটা অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু গ্রিন কার্ড ইন্টারভিউ হয়েছে, এভরিথিং অ্যাপ্রুভ হয়ে জানুয়ারি 4th তাও 9 মাস হয়ে গেল। তো ওরা বলেছিল যে আমাদেরকে জানাবে, কিছুই জানায়নি, এখনো ওই অবস্থায় রয়ে গেছে। আমার লয়ার আছে, বাট লয়ারও কিছু বলতে পারছে না। তো আমি কংগ্রেস লেডি যে চাইনিজ, ওনার কাছে পাঠিয়েছিলাম, আমি গিয়েছিলাম, তো ওনারা যোগাযোগ করে আমাকে চিঠি লিখেছে যে ব্যাকগ্রাউন্ড চেক হচ্ছে বলছে, বাট দ্যাট ইজ নট ট্রুথ, এটাও 4 মাস আগের কথা। আচ্ছা, আপনি এখন কি করবেন? ওরা আসলে ওরা অন্য লোকের মতো, আমাদের কথা দিয়ে অনেক সময় কথা রাখে না, বুঝছেন? সেই একটা ঝামেলা। ওরা বলে 60 ডেজ, কিন্তু লেখা যায় অনেক সময় 90 ডেজ, 6 মাস, 7 মাস, 8 মাস, 8 মাস লেগে যেতে পারে। ব্যাকগ্রাউন্ড চেক হইতে পারে, ব্যাকগ্রাউন্ড চেকটা গ্রিন কার্ড দেওয়ার আগে খুবই কম্প্রিহেন্সিভ, তার কারণে 8-10টা এজেন্সি থেকে ক্লিয়ারেন্স নেয়। যেমন আপনার হাজব্যান্ড যদি যে বাংলাদেশ হয়, তো বাংলাদেশে অনেক সময় বাংলাদেশ সরকারের কাছে ইনকোয়ারি পাঠায় এই লোকের আইডেন্টিটি সম্পর্কে। সো এই যে ব্যাকগ্রাউন্ড চেকটা খুবই কম্প্রিহেন্সিভ, এনে ইন্টারনাল অনেকটা আছে, সেক্ষেত্রেও ব্যাকগ্রাউন্ড চেকটা হয়ে যেতে পারে। তাই এটা একটু আনইউজুয়ালি বেশি লাগছে। আপনার লয়ারের চিঠি লিখতে বলেন, বা আপনারা ইনফো পাস নিয়ে যে আবার একটু তাগা দিতে বলেন। কংগ্রেসম্যানরা ইট ওয়ার্কস, যদি যেখানে কংগ্রেসম্যান আপনাদের ফুল প্রুফ সুন্দর, মানে কোনো ঝামেলার নাই কেস, সেখানে কংগ্রেসম্যানদের লেটার টেটার দিলে কাজ হয়। কিন্তু কংগ্রেসম্যানদের লেটার যদি দেন এবং যেখানে কেসের যদি কোনো দুর্বলতা থাকে, তাহলে তাহলে অসুবিধা হয়ে যায়, ওরা ডিনাই করে দেয়। তার কারণে এক্সিকিউটিভ ব্রাঞ্চ, ওই লেজিসলেটিভ ব্রাঞ্চের মানে আইন বিভাগের মানে তদারকি পছন্দ করে না। এবং সেই সাথে ফেসবুকে অনেকে যোগ দিয়েছেন আমাদের সাথে, মোহাম্মদ এর মজুমদার, আব্দুল্লাহ হোসাইন, সেই সাথে এমডি সাদ্দাম এবং এমডি এম রহমান, সবাই অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন টিভিএন 24 টেলিভিশনকে। এবং সেই সাথে ফোনে একজন আছেন, মোহাম্মদ মালিক, আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের বিষয়টি আপনার কাছে আসবো, তবে ফোনটি নেওয়ার পর। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু কথা বলতে চাই একটু। আচ্ছা, আপনি কি কোনো প্রশ্ন করতে চান? জি, প্রশ্নটি করে ফেলুন, আমি শুনছেন। জি, আপনি প্রশ্নটি করুন। আমি শেখ সেলিম সাহেব। জি, আমার ওয়াইফ তার ছোট ভাইয়ের জন্য তার 6 বছর আগে অ্যাপ্লাই করেছে, তার এখানে এর জন্য আসার জন্য, সে সিটিজেন, কিন্তু সে আর কতদিন লাগতে পারে তার এখানের জন্য, সে ভিসার জন্য কতদিন পেতে পারে? অসংখ্য ধন্যবাদ, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। হ্যাঁ ভাই, আপনি তো খুব ভালো দুলা ভাই, সারা দেশ সম্পর্কে খবর নিচ্ছেন। যাই হোক, 6 বছর আজকাল 12-13 বছরের মতো, 13 বছরের মতো লাগছে। তো আর এনাদার 7 বছরের মতো আপনার অপেক্ষা করতে হইতে পারে, আপনার আত্মীয় স্বজনের জন্য, গুরুত্বপূর্ণ আত্মীয় স্বজনের জন্য। আমরা মোহাম্মদ মালিক, আপনি যদি একটু সংক্ষিপ্ত আকারে, আপনি হিস্ট্রি বলছিলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এক্ষেত্রে কি ভূমিকা নেওয়া উচিত সে বিষয়টি যদি বলেন। আচ্ছা, সেটি হলো এই যে, এই যে এখন রোহিঙ্গাদের বিরুদ্ধে যে বার্মা সরকারের যে অ্যাকশন, অর্থাৎ এথনিক ক্লিনজিং এর জন্য যা যা করা দরকার, তাদেরকে উচ্ছেদ করতে হবে। তো রোহিঙ্গাদের তো সংখ্যা ধরে নেওয়া হয় যে 1 মিলিয়নের একটু উপর, তার মধ্যে তো যতটুকু আমরা জেনেছি 6-7 লাখ অলরেডি চলে এসেছে বাংলাদেশে, বাকিগুলো তো মানে পার করতে পারলে, যেমন তারা মুক্ত হয়ে গেল, তাদের মিশন সাকসেসফুল। তো এখন আন্তর্জাতিক বিশ্ব কি করবে, যে এটা তো একটা বিশাল মানবিক বিপর্যয়, বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ যেখানে অলরেডি 18 কোটি মানুষের বসবাস, সেখানে অ্যানাদার 1 মিলিয়ন মানুষ যদি উদ্বাস্তু হিসাবে আসে, এবং সেই আশাটা কতদিনের জন্য, এটা কি সাময়িক নাকি এটা পারমানেন্ট? তো বার্মার যে এই মানে উদ্দেশ্য যেটা বোঝা যাচ্ছে, তাদের কিন্তু এই এদেরকে ফেরত নেবার কোনো ইচ্ছা আছে বলে মনে হয় না আর কি। তার কারণ তাদের দাবি কিন্তু একটাই যে এরা বাংলাদেশ থেকে এসছে, এই রোহিঙ্গারা অরিজিনালি বাংলাদেশি বংশোদ্ভূত, এবং তাদেরকে বাংলাদেশেই ফেরত পাঠাতে হবে, এবং তারা পাঠাচ্ছে।
এখন আন্তর্জাতিক বিশ্ব আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পেয়েছি যে সম্প্রতি জাতিসংঘের অধিবেশন হলো, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বক্তৃতা করেছেন, এই বিষয়টি তুলেছেন এবং তিনি মানে প্রস্তাব উত্থাপন করেছেন, কোফি আনান কমিশনও তাদের রোহিঙ্গারা যে এসে গেছে এটা কতদিন থাকবে কেউ জানে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, তো জাস্ট একটা মানে প্রসঙ্গ ভুলে যাব, এই আন্তর্জাতিক বিশ্বের মধ্যে কিন্তু আমরা চীনকে ফেলতে পারি, চীন এবং ভারত একটা বড় অংশ যেহেতু তারা সারাউন্ডেড বাই ওই জিওগ্রাফিক্যালি, এবং শুধু তাই না এই দুইটি দেশেরই অনেক ইন্টারেস্ট হয়ে গেছে বার্মার সাথে, বার্মার সাথে তো তাদের প্রতিক্রিয়াটাই হলো আসলে। আমরা বিরতিতে যাব, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি আমেরিকা আসে, উনি তখন অ্যাপ্লাইয়ের মধ্যে ছিল, বাট ওনার 21 আপ হয়ে যাওয়ার কারণে ওনাকে বাদ দিয়ে দেয়, ওনাকে ভিসা দেয়নি, তো উনি কি কোন ধরনের বেনিফিট পাবে এর জন্য? মানে বেনিফিট উনি কি বুঝিয়েছেন, উনি কি আসলে কিনা? এক্সকিউজ মি, আপনার আম্মা আপনার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছে উনি, এবং আপনার ভাই 21 বছরের উপরে হয়ে গেছে সেটা তো? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আমার ভাই, আমরা যখন আসি তখন আমার ভাই ও আমাদের সাথে অ্যাপ্লাই করতে ছিল, বাট এমবিসি ওনাকে ভিসা দেয় নাই কারণ আর 21 বছর আপনারা ওইটা ফলো করতে থাকেন, যেহেতু বেশ কিছুদিন হয়ে গেছে, এটা প্রায় 8-9 বছরের মতো লাগছে যদি 21 উপরে হয়, সো তার ওই রকম টাইমটা লাগবে, ওর তার অ্যাপ্লিকেশন থাকলে ওইগুলো আপনারা ফলো করতে থাকেন, তাকে ইভেন্চুয়ালি ডাকবে, কিন্তু সে যদি এর ভিতরে বিয়ে করে ফেলে তাইলে আর সে আপনার আম্মা আর করতে পারবে না, তার কারণ শাশুড়ির দায় কর্তৃত্ব বেড়ে যাবে ওনার পরে। এবং দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে এসে আবারও আমরা আলোচনা করব, সেই সাথে আপনাদের প্রশ্ন এবং মতামতগুলো সেগুলো নিব, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি TVN24 অ্যানালিসিসের অনুষ্ঠানে। অনেকে ফেসবুকে প্রশ্ন করেছেন, ফোনের প্রশ্নটি আমরা নিব, তার আগে আমি সাহারির ভুইয়ার প্রশ্নটি নিতে চাই। ওনার ড্রাইভিং লাইসেন্সের দুটি এক্সপায়ার ডেট, একটি হচ্ছে ওয়ার্ক অথরাইজেশনের সাথে মিল রেখে 2018, আরেকটি হচ্ছে যথারীতি 8 বছর, তো উনি কোন ডেটটি ফলো করবেন? ওনার ড্রাইভার লাইসেন্স, ড্রাইভিং এর ক্ষেত্রে ড্রাইভার লাইসেন্সের ডেটটা ফলো করা উচিত, যে সেটা লঙ্গার, আর ওয়ার্ক অথরাইজেশন ওনার ভিজিটার স্ট্যাটাস, ওটা এক্সপায়ার হয়ে গেলেও উনি ড্রাইভিং করতে পারে। যেটা কাজের, কিন্তু ড্রাইভার লাইসেন্স যেহেতু ভ্যালিড, সে গাড়ি চালাইতে পারে, তার কারণ ইল্লিগাল লোক যদি আমেরিকান রাস্তা দিয়ে হেঁটে বেড়াইতে পারে তাহলে উনি গাড়িও চালাতে পারে, যদি সহজ করে বলতে হয়। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, আমরা সেই প্রশ্নটি নিতে চাই, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি উৎসাহ কুইন্স থেকে বলতেছিলাম, আমার নাম অনু। জি, আপনার প্রশ্নটি? জি, আমার প্রশ্নটা, আমার চাচাতো ভাই বুঝছেন বিয়ে করেছেন 5 বছর হলো, তো ভাবি এখানে থাকে, এখানকার সিটিজেন, তো আমার ভাই গ্রিন কার্ড নিয়ে সে দেশে থাকতো, সে দেশে থেকে যাওয়া আসা করে, তো আনফরচুনেটলি সে মানে 6 মাসের অধিক গ্রিন কার্ড নিয়ে থাকা বাংলাদেশে, তো সে গ্রিন কার্ড হারিয়েছে, তো এমন অবস্থা সে কি করতে পারে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। সে যদি গ্রিন কার্ড হারায় থাকে তার নিশ্চয় কপি আছে অথবা নাম টাম দিয়ে মানে আমার হারাতে বলতে বলছি যে মানে 6 মাসের ভ্যালিডিটি থাকতে পারে, মানে পার আবার তো আসতে পারছে না সে। নো ভাই, 6 মাসের 1 বছরের ভিতরে ফিরে আসলে ঠিক আছে, 6 মাসের বেশি বাইরে থাকলে সিটিজেনশিপ পাইতে অসুবিধা হয়, তার কারণ ওই টাইমটা কাউন্ট হয় না, কিন্তু সে 1 বছরের বেশি বাইরে না থাকলে 1 বছরের ভিতরে সে ফেরত আসতে পারে, তো আপনার আর আপনার ভাবির কোনো চিন্তার কারণ নাই, এখনই নিয়ে আসতে চলে আসতে বলেন।
আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি মিলি বলছি। জি, আপনার প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে, হ্যালো শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। আচ্ছা, আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করব, কিন্তু ভাইয়ের জন্য অ্যাপ্লাই করলে কি ভাইয়ের বউ আবার ছেলে মেয়ের দুজন আলাদা আলাদা অ্যাপ্লাই করতে হবে নাকি অসংখ্য ধন্যবাদ। আমরা ফোনের প্রশ্নটি নেওয়ার আগে মুশারফ হোসেন একটি প্রশ্ন করেছিলেন, আপনি বলছিলেন চীন এবং ভারতের ভূমিকা আছে এই সব, এবং ভূমিকা রাখতে পারলে অনেক বেশি ফলপ্রসূ হবে। মুশারফ হোসেনের প্রশ্নটি হচ্ছে সার্কের ভূমিকা কি হবে? আসলে এখানে সার্কের তো আমি তেমন কোনো ভূমিকা দেখি না। হ্যাঁ, ভারত তো সার্কের একজন সদস্য, কিন্তু সার্কের সংগঠনভাবে এখানে সার্কের তেমন কোনো ইন্টারেস্ট নাই, আর বার্মা তো ওইভাবে সার্কে মেনে চলার কথা না। আজ সার্ক থেকে একটা সিদ্ধান্ত হইলেই যে বার্মা সেটা মানবে এমন কোনো কথা নয়। বরং এটা আমি কিছু বলি, আমি একটু শেষ করি, বরং আমি মনে করি যে এটা সবচেয়ে বেশি কাজ হবে চীন এবং ভারত কি চায়। ভারত কি চায়? ওকে, মানে বাংলাদেশের প্রাইম মিনিস্টার বলেন বা ফরেন মিনিস্টার বলেন, এখন সারা ওয়ার্ল্ড জোটিকে সাপোর্ট দেওয়া উচিত। তার কারণ বাংলাদেশ আরব লীগের ওআইসির মিটিং এগুলো তোলা উচিত খুব জোরে সোরে, ইউরোপিয়ান পার্লামেন্টে তাদের বলা আছে, ইউরোপিয়ানরা বেশ কনসার্ন এই ব্যাপারে। অলরেডি ব্রিটিশ গভর্নমেন্ট সব সামরিক সাহায্য বার্মিজরে বন্ধ করে দিয়েছে, তারা 155,000 pounds দিত বার্মিজ গভর্নমেন্ট বার্মিরে, সেটা বন্ধ করে দিয়েছে। তাদের জয়েন্ট প্যারেড হইতো, জয়েন্ট মহল হইতো, সেটাও বন্ধ করে দিয়েছে। সিকিউরিটি কাউন্সিলে তো আছেই, তারপর ধরেন বাংলাদেশের এই সার্কের কান্ট্রিগুলোরও বাংলাদেশ কনভিন করতে পারে, তার কারণ সার্কের একটা বিরাট রোল থাকতে পারে। দিস ইজ সাউথ এশিয়া, সেক্ষেত্রে সার্ক যদি একটা জয়েন্ট ভূমিকা নেয় এবং একটা ইশতেহার পাশ করে, চীনের ওর বাইরে যাওয়া কঠিন, তার কারণ চীনের বহু ব্যবসা বাণিজ্য আছে এই সমস্ত কান্ট্রিগুলো। আর তাছাড়া হচ্ছে এটা একটা মানবিক ব্যাপার, দেয়ার ইজ নো ওয়ে কোনো কান্ট্রি বা কোনো দেশ রোহিঙ্গা বা বার্মিজ সরকারের এই অ্যাকশনকে জাস্টিফাই করতে পারছে না, জাস্টিফাই করতে পারছে না। তার কারণে অ্যাডনি শেখ সেলিম এবং মালিক আমরা আসবো আলোচনায়, দুজন অপেক্ষা করছেন আমাদের সাথে। কে আছেন এখন? কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের কমিউনিটির কৃতি সন্তান সেলিম সাহেবকে, আমাদের যেভাবে উপকার করে যাচ্ছেন অনেক লিগাল কোর্স, ইমিগ্রেশন যে লিগাল যেসব প্রশ্ন আছে সেগুলো উত্তর দিয়ে। আমার একটা প্রশ্ন ছিল যে আমার ওয়াইফ তার ফ্যামিলির জন্য পিটিশন করছে ভাই বোনদের জন্য F4-এ, এবং সদস্য সংখ্যা মোর দেন 10, উই হ্যাভ নো এনাফ ইনকাম। জয়েন্ট স্পন্সরের জন্য একজন আমাদেরকে সাহায্য করতে চাই, হি লিভ ইন ক্যালিফোর্নিয়া, কিন্তু তার গ্রিন কার্ডের, সে গ্রিন কার্ড পাইছে জাস্ট ডিসেম্বরে, সে কি আমাদেরকে জয়েন্ট স্পন্সর করার জন্য হেল্প করতে পারবে কিনা? অসংখ্য ধন্যবাদ। শিওর ভাই, আপনারও ধন্যবাদ, আপনি ওয়ান দ্য ইয়ার আমার ধন্যবাদ জানালেন, স্যার আপনারে আমি ধন্যবাদ সব নেন। আপনার জয়েন্ট স্পন্সর করতে পারবে, অ্যাজ লং অ্যাজ সে গ্রিন কার্ড থাকে এবং তার 3 years এনাফ ইনকাম থাকে ট্যাক্স রিটার্নে, সে আপনাদের স্পন্সর করতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। সো সেইটা যদি ইয়ে হয় তো জয়েন্ট স্পন্সর নেন, আপনার আত্মীয় স্বজন এসে পড়বে নিশ্চয়ই। আচ্ছা, সমস্যা হবে না। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জানতে চাচ্ছিলাম যে আমি তো সিটিজেন, আমার মেয়ের জন্য আমি ওই গ্রিন কার্ড জমা দিয়ে পাসপোর্ট নিয়ে নিয়েছি, সিটিজেন আমেরিকান পাসপোর্ট নিয়েছি, কিন্তু আমার এখন প্রশ্ন যে বাংলাদেশি বার্থ সার্টিফিকেটটা, এটা কি ওই আমার ছেলের ওই বাংলাদেশ থেকে অন্য বার্থ সার্টিফিকেট নিয়ে আসবে ওই আমেরিকা, তো ও কি বাংলাদেশি বার্থ সার্টিফিকেট এই করা যাবে? এখানে কোনো সিস্টেম যে কোনো ফিস টিস নিয়ে ইমপ্রেস দিবে ওই আমেরিকান বার্থ সার্টিফিকেট দিবে? আপনি কি আমেরিকান বার্থ সার্টিফিকেট চান? বাংলাদেশি বার্থ সার্টিফিকেট
কিন্তু এখন তিনি গ্রিন কার্ড দিয়ে তার মেয়েটির পাসপোর্ট হয়েছে আমেরিকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা এখন উনি চানটা কি বাংলা আমেরিকান বার্থ সার্টিফিকেট চায় নাকি? না, তিনি বাংলাদেশের বার্থ সার্টিফিকেট, লাইনটি কেটে গেছে। আমরা সেই প্রশ্নের উত্তরটি আরেক, যদি বাংলাদেশের বার্থ সার্টিফিকেট, আমি জানি না ওনার প্রশ্নটা আমি যতদূর বুঝছি বা ওনার দুইভাবে বুঝছি আমি, একটা হলো যে ওনার বার্থ সার্টিফিকেটটা উনি অ্যাম্বাসির মাধ্যমে করতে পারবে কিনা। আমার মনে হয় না অ্যাম্বাসি লোকাল বার্থ সার্টিফিকেট ইস্যু করতে পারে, সেটা অ্যাম্বাসির পাওয়ার নেই, ওই যে লোকাল অফিসে আছে সেখানে ইয়ে করতে হয়। অ্যাপ্লিকেশনটা যদি অ্যাম্বাসি সফিস্টিকেটেড হয়, সেই অ্যাপ্লিকেশনটা অ্যাম্বাসির মাধ্যমে ফরেন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রিতে লোকাল গভর্নমেন্ট যাইতে পারে, সেটা বিরাট বিউরোক্রেসি, কোথায় পড়ে থাকবে কেউ জানবে না। আর যেহেতু ওই আমেরিকান সিটিজেন হয়ে গেছে উনি, আর একটা মনে হচ্ছে যে বুঝলাম যে উনি আমেরিকান বার্থ সার্টিফিকেটই ন, আমেরিকান বার্থ সার্টিফিকেট আমেরিকায় জন্ম না হলে বাচ্চা আমেরিকান বার্থ সার্টিফিকেট হয় না। হয় না, অসংখ্য ধন্যবাদ। আমরা মালিক ভাই আপনার কাছে যেতে চাই। আমরা বেশ কটি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম স্বাস্থ্য বিল নিয়ে, তবে সবচেয়ে বেশি আমাদের এখানে অনেকে প্রশ্নও করছেন রোহিঙ্গার বিষয়টি এবং মিয়ানমারের যে আমরা আপনি খুব সুন্দর করে ইতিহাস তুলে ধরে এটির ব্যাখ্যা করছিলেন। আমার আপনার কাছে প্রশ্ন, সেটি হচ্ছে আপনি বলছিলেন যে চীন এবং ভারতের অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, কিভাবে বাংলাদেশ সরকার এটিকে অ্যাপ্রোচ করবে ইন্ডিয়া কিংবা চায়নার কাছে? অ্যাপ্রোচ যেটা এই সেলিম ভাই একটু আগে কিন্তু এটা সূত্রপাত করেছেন আলোচনাটা, সেটা হলো যে বাংলাদেশকে এখন সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে আন্তর্জাতিক মহলকে এটার পক্ষে আনার জন্য। অর্থাৎ এটা তো এখন বাংলাদেশের একটা সমস্যা, বাংলাদেশের ইস্যু, এখন রোহিঙ্গা কিন্তু বিচ্ছিন্ন একটা আলাদা কোনো ইস্যু নয়, এটির সঙ্গে বাংলাদেশও কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এখন বাংলাদেশকে দুটো কাজ করতে হবে, একটা যত দ্রুত সম্ভব, যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী যে প্রস্তাবগুলো দিয়েছেন তার এক নম্বর প্রস্তাবটাই হলো রোহিঙ্গাদের ফেরত নেওয়া। তো সেটা করতে গেলে কিন্তু আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করতে হবে বার্মার উপরে, চাপ সৃষ্টি না করলে বার্মা কিন্তু এটা কখনো ওই স্বেচ্ছায় নেবে না। তবে যে এই চাপটা সৃষ্টি করার জন্য কী করতে হবে, তাকে কতগুলো কূটনৈতিক এফোর্ট এখানে নিতে হবে, যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রী পর্যায়ে কিংবা বিশেষ দূত পর্যায়ে প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা ফোরামে, আন্তর্জাতিকভাবে প্রত্যেকটা যে সংগঠন আছে সেখানে স্ট্রং লবি করতে হবে এটার, কেন তাদের উপরে এই যে মানবিক বিপর্যয়। সেলিম ভাই আরেকটি কথা বলেছেন, কিন্তু দেখেন যে কোনো কজের ঊর্ধ্বে কিন্তু মানবিক বিপর্যয়ের কষ্ট, অর্থাৎ মানবিক কারণে সেটা তো বড় কারণ হতে পারে না। এই যে মানবিক নির্যাতন, মানবিক বিপর্যয়, এই যে একটি এথনিক ক্লিনজিং, একটি জাতিগোষ্ঠীর ধ্বংসের মুখে, এই জিনিসটা যদি তুলে ধরা যায় তাহলে আন্তর্জাতিক বিশ্ব থেকে তো একটা সারা অবশ্যই পাওয়া যাবে, যেটা আমরা সূত্রপাত দেখেছি। তো বাংলাদেশের উচিত হবে এটা করা, সেই সঙ্গে দ্বিপাক্ষিকভাবে, অর্থাৎ এক একটা দেশের সঙ্গে আলাদা আলাদাভাবে, যেমন ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা কাজে লাগিয়ে ভারতকে এটা মানে উপলব্ধি করানো, এবং সেই সঙ্গে চীনের সঙ্গে বাংলাদেশটা সম্পর্ক আছে এবং চীন কিন্তু আলোচনা করার জন্য লোক পাঠাচ্ছে এখানে, এবং বাংলাদেশের একটা যদি সরকারি পর্যায়ে না রাজনৈতিকভাবে একটি টিম কিন্তু চীন মাত্র ঘুরে আসলো বা এখন আসে না কেউ জানে না ঠিক, তাহলে এটা কিন্তু এই বাংলাদেশকে দ্বিপাক্ষিকভাবে এই দুইটা দেশের সঙ্গে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ যোগাযোগ করতে হবে। তার কারণ হলো কিন্তু বার্মা কিন্তু ওঠা বসাই করে এই দুইটা দেশের মানে ইঙ্গিতে, এবং চীনের সমর্থন ছাড়া বার্মা দেখেন এই গত 50-60 বছর ধরে সে একটা সামরিক শাসন চলছে, সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন একটা দেশ, আমাদের নিকটতম প্রতিবেশী, আমরাই বার্মার সঙ্গে কী জানি তাই না, বাংলাদেশ কতটুকু জানে, কিন্তু কেন টিকে আছে সে, শুধুমাত্র চীনের সমর্থনের কারণে। এবং ওখানে কিন্তু আরও আমেরিকারও একটা ইয়ে আছে, স্বার্থ আছে, সেখানে চায় যে এই যে মানে এই মানে কি বলে এটাকে ডিপ সিপোর্ট, যেগুলো এই সিপোর্ট করা যায় কিনা কিংবা এখানে নেভাল বেস তৈরি করা যায় কিনা, মেরিন বেস, এবং ওখানে বার্মা কিন্তু প্রাকৃতিক সম্পদে খুব ভরপুর, তো এগুলোর প্রতি এদেরও লোভ আছে কিন্তু। তো এদের এই স্বার্থের বাইরে যেও মানবিক স্বার্থটাকে বড় করে দেখবে তারা যদি জিনিসটা সঠিকভাবে এটা বাংলাদেশ তুলে ধরতে পারে। আপনি যদি খুব ছোট করে, এইটা হচ্ছে যে বার্মা হলো ভেরি ক্লোজড অ্যান্ড কন্ট্রোলড কান্ট্রি, তারা কারোর সাথে কোথাও যায় না। যেমন সার্কের কথা বলছে, সার্ক যখন জন্ম হয় তখন জিয়াউর রহমান বহু চেষ্টা করেছে বার্মাকে সার্কের ভিতরে দিকতে, তার কারণ ওই সাউথ এশিয়ান সব কান্ট্রিগুলো সার্কের ভিতরে আছে, কিন্তু বার্মাকে আনা সম্ভব হয়নি। কি চীন আলো বার্মার সবচেয়ে বড় ব্যাকিং চীনটা সব, আর এইখানে বাংলাদেশের কোনো উপায় নেই, বার্মিজ গভর্নমেন্টের পজিশন হলে এরা বাঙালি, এরা চায় এরা বার্মিজ না, সুতরাং দে শুড গো ব্যাক টু বাংলাদেশ, দিস ইজ এ পলিটিক্যাল, সিরিয়াসলি পলিটিক্যাল অ্যান্ড সভরেন ইস্যু হেয়ার। এখন বাংলাদেশের কোনো উপায় নেই এতে সরে যাওয়া,
তার কারণ তোমার জনগোষ্ঠী তোমায় নিয়ে নাও, এটা আন্তর্জাতিক আইনের বিরোধী। এবং যে যে হত্যাযজ্ঞ হচ্ছে ইটস কনস্টিটিউটস এ ওয়ার ক্রাইমস, এটা ওয়ার ক্রাইমস। আলটিমেটলি বাংলাদেশ সরকার ইসে যাওয়া উচিত, ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালে যাওয়া উচিত, ইনভেস্টিগেশন হওয়া উচিত। দেখেছেন কিনা যে হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু বলেছে যে বার্মাতে গণহত্যা হচ্ছে, গণহত্যা, এটা আন্তর্জাতিক আদালতে এটা নিয়ে মামলা, এটা 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 মামলা হওয়া উচিত। বাংলাদেশ সরকার যে রোহিঙ্গাদের যে কমিটি আছে, একটা একটা বিদ্রোহী ইনসার্জেন্সি কমিটি আছে, ইনসার্জেন্সি কমিটির মন্ত্রী পরিষদটা ওটা গঠন করে তাদেরও ফান্ড দেওয়া উচিত, তাদেরও নিয়ে বহির্বিশ্বে ট্যুর দেওয়া উচিত। যেমন ইউরোপিয়ান কান্ট্রিগুলায় এদের ব্যাকিং আছে, সিকিউরিটি কাউন্সিল অলরেডি এটা চলে আসছে, সেচ ক্ষেত্রে বাংলাদেশে কিছুটা সাধুবাদ দেওয়া উচিত। এবং যে বাংলাদেশ অল্প সময় এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের যে ভূমিকা এটা কিন্তু বেশ, এই ক্ষেত্রে মালিক ভাই আপনি আপনাকে একটি প্রশ্ন, বাংলাদেশ আমার মনে হয় আরেকটু করতে পারে কি, যে যেমন ধরেন এরা এরা বলতেছে মুসলমান, সো মুসলিম কান্ট্রিগুলোতে বাংলাদেশ এটা নিয়ে আসছে, যেমন সৌদি আরব আছে, ইরান আছে, ওআইসিতে এগুলোতে তাদের যে তোমরা একটা ভূমিকা নাও, কারণ এটা একটা রিলিজিয়ান, 33 কান্ট্রিজ আছে মুসলিম, একটা রিলিজিয়ান, একটা ফেলো ফিলিংস তো থাকবে মুসলমানদের, একটা ফেলো ফিলিংস তো থাকবে, ওইটা আমি বলছি না, ওইটার একটা রিলিজিয়াস পারসিকিউশন আছে, এটা আন্তর্জাতিক লতে জেনেভা কনভেনশন 1961 এর 1954 এর জেনেভা কনভেনশনস আছে হিউম্যান রাইটসের পরে, দ্যাটস এ গ্রস ভায়োলেশনস। তারপরে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, সেখানে জেনোসাইড আছে, সেটা একটা ভায়োলেশনস। সো বাংলাদেশ সরকারের আরও অ্যাক্টিভ হওয়া উচিত, বাংলাদেশের ফরেন মিনিস্টার শুড বি অন দ্য রান। সেলিম ভাই, মালিক ভাই, আমি আরেকটি প্রশ্ন, আপনি বলছিলেন বাংলাদেশের ভূমিকা আন্তর্জাতিক পরিসরে আপনারা দুজনে খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। আমরা দেখেছি যে বাংলাদেশ সরকার খুব ঠান্ডা মাথায় মিয়ানমার যখন আকাশসীমা লঙ্ঘন থেকে শুরু করে সীমান্তে মাইন স্থাপন থেকে শুরু করে সব কিছুই, কিন্তু সব কিছুই বাংলাদেশ সরকার খুব সুন্দরভাবে শক্ত হাতে ঠান্ডা মাথায়, এই বিষয়টি আপনি কীভাবে? হ্যাঁ, এটি অবশ্যই সঠিক ভূমিকা পালন করছে বাংলাদেশ সরকার, কারণ এই যে দেখেন হেলিকপ্টার আকাশসীমা লঙ্ঘন, এগুলো প্রভুক করা, একজন ওসিকে ধরে নিয়ে যাওয়া, কুড়িটি থানার ওসিকে কিন্তু ধরে নিয়ে গেছিলো, তো এগুলো প্রভুক করেছে যাতে এই বাংলাদেশের মানে বর্ডার গার্ড কিংবা বাংলাদেশ এটাতে সামরিক হস্তক্ষেপের দিকে যায়, কারণ তারা চাচ্ছে এখন যে এই রোহিঙ্গা ইস্যু থেকে বিষয়টাকে ওই দিকে কনভার্ট করার জন্য, ডাইভার্ট করার জন্য, ডাইভার্ট করতে পারলে হলে কি আন্তর্জাতিক মহলের দৃষ্টি তখন কি দুটি দেশের যুদ্ধের মধ্যে চলে যাবে। কিন্তু এখন যেমন এই রোহিঙ্গা ইস্যুটি কিন্তু আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনালাইজেশন করার একটা সুযোগ আছে, মানে পুরো সমস্যাটা বিশ্বের হবে, আন্তর্জাতিক বিশ্বের হবে, কিন্তু যখন দুইটা দেশের মধ্যে সামরিক মানে দ্বন্দ্ব শুরু হবে তখন কিন্তু দুইটা দেশের বিষয় হয়ে গেল, তখন কোন একটি দেশ মানে আন্তর্জাতিক বিশ্ব তখন দুই দেশের দিকে ভাগ হয়ে যাবে, কিন্তু এখন কিন্তু মানবিক কারণে কিন্তু ভাগ হওয়ার সুযোগ নাই, কেউ সমর্থন না করলে চুপ করে থাকবে, কিন্তু বার্মাকে কিন্তু কেউ সমর্থন করছে না, দেখেন আর কোনো সমর্থন আমরা দেখছেন মানে এই ইস্যুটিকে, কারণ এটা তো মানবিক বিপর্যয়, এটা কোনো দেশ মানে নেপথ্যে যাই করুক না কেন প্রকাশ্যে কিন্তু তার সমর্থন করার অবকাশ নাই, কিন্তু যদি যুদ্ধাবস্থার সৃষ্টি হয় তখন কিন্তু সিনারিও চেঞ্জ হয়ে যাবে, প্রেক্ষাপট চেঞ্জ হতে পারে, এবং কিন্তু সেটাই চাচ্ছিল। তো বাংলাদেশ খুব ধৈর্যের পরিচয় দিয়েছে এবং আমি মনে করি এটি ঠিক আছে। এখন এই রোহিঙ্গা ইস্যু নিয়ে সারা বিশ্বে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা সংগঠনে আন্তর্জাতিক সংস্থায় এবং আদালতে বাংলাদেশকে ভূমিকা রাখতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, মোহাম্মদ মালিক এবং অ্যাটর্নি শেখ সেলিম খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। এবং সেই সাথে দর্শক, এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানটি যারা দেখেছেন এবং যারা প্রশ্ন করেছেন এবং যাদের প্রশ্ন আমরা আজকে নিতে পারিনি, আগামীকাল ঠিক একই সময়ে 10টা থেকে 11টা সরাসরি এই অনুষ্ঠানটি নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আর চোখ রাখুন টিভিএন 24 টেলিভিশনের পর্দায়।